আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবারও বাড়ছে করোনায় প্রাণহানি, আরো 50 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1918। করোনার ভুয়া রিপোর্ট দেয় ডাক্তার সাবরিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির 6 জনের বিরুদ্ধে চার্জশিট কাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, কাল শেষ আজ অম নাসিরের মেয়াদ। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের মাকে প্রধানমন্ত্রীর সমবেদনা। এবং সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আবারও বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 1918 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,44,020 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে করোনাভাইরাস সংক্রমণের আজ 150তম দিন। 5 মাসের মাথায় সারা দেশে 2,44,000 মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা ও আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, প্রতি 100 জনের নমুনা পরীক্ষায় প্রায় 25 জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। পরীক্ষাগার 83টি, পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 7,712 নমুনা, শনাক্ত হয়েছে 1,918 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.87%। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের, বেশিরভাগের বয়সই 51 থেকে 70 বছর, যার অধিকাংশই পুরুষ। করোনাভাইরাসে এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,234। এর অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 60 বছরের অধিক বয়সের 1,507 জন, 46.60%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার দ্বিগুণেরও বেশি। আক্রান্তদের 57% বেশি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 1,40,000 মানুষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চীনা কোম্পানি তৈরি কোভিড-19 ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার বাংলাদেশে করার অনুমোদন দিতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তার আগে পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষজনক ফলাফল পেলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সচিবালয়ে ICDDRB-র একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানান, বিশ্বে করোনা ভ্যাকসিন নিয়ে যারা কাজ করছেন তাদের সবার সাথেই যোগাযোগ অব্যাহত আছে, কিন্তু আগামী 6 মাসের আগে তা পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন স্বাস্থ্য সচিব। শুধুমাত্র চাইনিজ একটি কোম্পানি সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকব না। আমরা সারা পৃথিবীতে যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, অক্সফোর্ডে ইভেন আমেরিকান মডার্না নামে একটি কোম্পানি কাজ করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে, রাশিয়া করছে, পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ অব্যাহত রাখছি, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে হওয়া মামলায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 6 জনের বিরুদ্ধে আগামীকাল চার্জশিট দিচ্ছেন গোয়েন্দারা। অভিযোগ প্রমাণিত হলে 7 বছর সাজা হতে পারে সাবরিনা ও আরিফ দম্পতির। এই মামলায় 16 জন 161 ধারায় জবানবন্দি দিয়েছেন আর 3 জন 164 ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে
এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে এবং এই সংক্রান্তে আমরা চার্জশিট আগামীকালকেই কোর্টে দাখিল করব। আদালত বিবেচনা করবে যে এই সবগুলো ধারার মধ্যে কোন কোন ধারায় আদালতের কাছে প্রমাণিত হবে এবং আদালত সন্তুষ্টি হয়ে এটা আমরা আশা করি যে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। মাস্ক পরতে চাচ্ছেন না সাধারণ মানুষ। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী থাকলেও মানুষজন এখন স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। মাস্ক ছাড়া বাইরে চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকলে তা মানছেন না অনেকেই। তবে সরকার বলছে কেউ নিয়ম না মানলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর অধিকাংশ এলাকার চিত্র এরকম, অনেকের মুখে নেই কোনো মাস্ক, আবার অনেকে নামমাত্র মাস্ক পরলেও তা সবসময় গলার নিচে নামিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পান সিগারেটের দোকানে গায়ে গায়ে মিশে কেউ পান চিবুচ্ছেন এবং ধূমপান করছেন নিশ্চিন্ত মনে। খোদ রাজধানীতে থাকা মানুষজনের কথা শুনলে মনে হবে দেশে করোনার কোনো অস্তিত্ব নেই। অনেক দিন হয়ে গেছে রোগটা, এই জন্য কর্মদায় অনেক সময় অনেক প্রাধান্য দিচ্ছে না। মানুষের অসহ্যতা ধরে গেছে, কেননা এই পরিস্থিতিতে মানুষ গরম, তারপরে মুখ ঘামায় যায়, মুখের ভিতরে শ্বাস বন্ধ হয়ে যায়, এমনিই তো মানুষ দম লেগে যায়। সবচেয়ে হতাশার কথা, স্বাস্থ্যবিধি মানার আগ্রহ যেমন তাদের মধ্যে নেই, তেমনি করোনা মহামারীর মধ্যে সরকারি কিছু বিধিনিষেধ রয়েছে তা নিয়েও তাদের কোনো ধারণা নেই। এদের অনেকেরই ধারণা গরিবের করোনা হয় না। আমরা করোনা নিয়ে খেলা করতেছি, ইনশাল্লাহ আমার করোনা হবে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য নানা সময়ে প্রচারণা চালানো হচ্ছে, এরপরও কেউ নিয়ম ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে বলা হচ্ছে যদি 31 আগস্ট পর্যন্ত না মানে আইনটা একদম ভালোভাবে প্রয়োগ করতে হবে, কারণ চায় না যে আইনটাকে সর্বোপরি প্রয়োগ করার জন্য যে যদি বুঝিয়ে বলা যায়, তারা যদি বুঝিয়ে শোনে তাহলে কিন্তু আইনটা প্রয়োগ করতে হয় না। কিন্তু যদি মানছে না আমাদের অবশ্যই সংক্রমণটা কমাতে হবে, যাদের কমের দিকে আছে আমরা যাচ্ছি একদমই কমাতে। সে কারণে আমরা আইনটা বেশি আরও জোরদার করেছি, যারা মানবে না তাদেরকে শাস্তি বিধান দেওয়া হবে। বাজারে এখন সব ধরনের মাস্কের পর্যাপ্ত সরবরাহ থাকলেও তা ব্যবহারের ক্ষেত্রে মানুষের আগ্রহ তৈরি করতে হবে। যেসব স্থানে লোক সমাগম বেশি সেখানেও এখন মাস্ক না পরার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। আর এই মাস্ক না পরার অনীহা দূর করতে হলে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই এই দায়িত্ব পেলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল চট্টগ্রামের মেয়রের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা সম্ভব না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দিল সরকার। সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগদান করেছে এবং তিনি ছাত্র রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করেছেন এবং রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। মহানগর আওয়ামী লীগের উনি সহসভাপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। টেলিফোনে সিনহা মোহাম্মদ রাশেদের মাকে সান্ত্বনা দেন তিনি। নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের খোঁজ নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সিনহা মোহাম্মদ রাশেদের পরিবারের সদস্যরা। পানি কমতে শুরু করায় সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনই ঘরে ফিরতে পারছেন না 33 জেলার কয়েক লাখ মানুষ। দেশের বিভিন্ন স্থানে নৌকাডুবি ও বন্যার পানিতে ডুবে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। বাচ্চাগুলো খাবারও দিতে পারছে না, নিজেরা খাবার পাচ্ছে না, আমাদেরকেও খোঁজ খবর নিতে আসে না, কি অবস্থা, বেঁচে থাকি এর মধ্যে, মনে করেন কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই। আল্লাহ এক করোনা দিয়ে, একদিকে করোনা অন্যদিকে বন্যা, প্রকৃতির বিরূপ আচরণে বন্যাপ্রবণ অঞ্চলের মানুষজন সর্বশান্ত। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় এখন আর দিন এনে দিন খাওয়াও হচ্ছে না তাদের। বন্যায় বাড়িঘরে পানি উঠছে, ফসলাদির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা রাস্তার ধারে ঘর তুলে আছি, কিন্তু আমাদের কামাই রোজগার কোনো কিছু নাই, আমরা পোলাপানে খুবই অস্থায় আছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত 24 ঘন্টায় 72 পয়েন্টে নদ নদীর পানি কমেছে,
আগামী 24 ঘন্টায় অন্তত 7 জেলায় পরিস্থিতির আরও উন্নতি হবে আর আগস্টের মাঝামাঝি পর্যন্ত মানুষ হয়তো ঘরে ফিরতে পারবে। পানি হয়ে গেছিল অনেক, এক গলা পানি আমাদের মনে করে আমরা আসিলাম, এখন আমরা বাড়ি ঘর কিভাবে ঠিক করব এটা আমরা খুব টেনশনে আছি। গলা সমান পানি নেমে কোথাও বুক সমান, আবার কোথাও তা কোমর পর্যন্ত নেমেছে। এরই মধ্যে ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, সুনামগঞ্জের নদী তীরবর্তী অঞ্চল থেকে এমন খবর এসেছে। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বন্যার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়। বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায় তারা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস, মেঘনা আর হাওড়া নদীর পানি কমতে শুরু করায় সেখানকার মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতির উন্নতি হচ্ছে সিরাজগঞ্জ আর নেত্রকোনাতেও, যদিও জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এস এম আশরাফ, এটিএন বাংলা। বন্যা দুর্গত এলাকায় বানভাসীদের মধ্যে ত্রাণ পৌঁছাতে কিছুটা দেরি হলেও সরকার সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা জানান। দেশের 33টি বন্যা কবলিত জেলায় নগদ অর্থ, শুকনো খাবার ও গবাদি পশুর জন্য খাদ্যসহ 20টি অতি আক্রান্ত জেলায় আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ডক্টর এনামুর রহমান। দীর্ঘ এক মাস হয়ে গেছে, কেউ ত্রাণ পায় না, এই কথাটা একেবারে সঠিক নয়। হয়তো দুর্গত এলাকা, অনেক দূরবর্তী এলাকা, সেখানে ত্রাণ পৌঁছতে দেরি হয়, কিন্তু বিলম্ব হলেও সবার মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। না খেয়ে আছে বা না খেয়ে কে কষ্ট পেয়েছে এমন রিপোর্ট কিন্তু এখন পাওয়া যায়। বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে গেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশের এই সময় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি সরকারের কোনো ইতিবাচক দিক দেখতে পায় না, তারা শুধু সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। গণতন্ত্রের কুশীলবরা শুধু রূপ পরিবর্তন করে, হারায় না। একটি মতলবী মহল দেশে ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। বিএনপি নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না, তারা সমালোচনা আর মিথ্যাচারে বৃত্তে আবর্তিত হয়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা শফিউল বাড়ি বাবু ও আউয়াল খানের স্মরণে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দুজনের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তাদের অনুসরণের তাগিদ দেন বিএনপি নেতারা। আমরা বিশ্বাস করি যে আজকের এই যে ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে আমাদেরকে সংগঠিত করতে হবে। এবং জনগণকে সংগঠিত করার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে সক্ষম হবে না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যায় কৃষকের ক্ষতি পোষাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অতি দ্রুত বন্যা দুর্গত এলাকায় সরে জমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ উল আজহা পরবর্তী পুনর্মিলনী সভায় অনলাইনে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি আরো বলেন, চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ দেশটির মন্ত্রিসভার বৈঠকে নতুন মানচিত্র উন্মোচন করে দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন তিনি। ইমরান খান বলেন, এই নতুন রাজনৈতিক মানচিত্র পাকিস্তান ও কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, তবে সামরিক নয়, রাজনৈতিক পথে তিনি এই সমস্যার সমাধান করতে চান বলেও জানান পাক প্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্বে এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মেয়াদকাল শেষ হওয়ার একদিন আগে মেয়র আ জ ম নাসিরউদ্দিন এ বাজেট দেন। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে করোনা পরিস্থিতির কারণে বাজেট দেরিতে দেওয়া হয়েছে বলে জানান বিদায়ী মেয়র। 2020-21 অর্থ বছরে 2,436,30,42,000 টাকার বাজেট ঘোষণা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবারে পার্টিএক্স খেলার খবর। জাতীয় দলের ক্রিকেটারদের অনলাইন সভায় আগামীকাল যোগ দিচ্ছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন। মূলত টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিগোর আমন্ত্রণে ক্রিকেটারদের সঙ্গে নিজের ক্রিকেট জ্ঞান ভাগাভাগি করতে সম্মত হন কার্স্টেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সভায় এই কোচের কাছ থেকে উপদেশ নিতে পারবেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় কার্স্টেন প্রধান কোচ থাকার সময় তার সহকারী ছিলেন ডোমিঙ্গো। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও এর আগে কাজ করেছেন এই বিশ্বকাপ জয়ী কোচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আবারও বাড়ছে করোনায় প্রাণহানি, আরো 50 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1,918। করোনার ভুয়া রিপোর্ট দেয়ায় ডাক্তার সাবরিনা ও আরিফুল হক চৌধুরী সহ জেকেজির 6 জনের বিরুদ্ধে চার্জশিট কাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, কাল শেষ আ জ ম নাসিরের মেয়াদ। টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের মাকে প্রধানমন্ত্রী সমবেদনা। সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সবার মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।